আসসালামু আলাইকুম প্যান পিওান প্রবাসী বাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা আল্লাহ আমাদের মাহের রমজানের উপলক্ষে আমাদেরকে আল্লাহ সাহায্য করুন এবং আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি সাথে বর্তমান আপনার লকডাউন এবং সংক্রান্ত এবং নতুন যারা যারা আসতে পারবে কি না পারবে এবং লকডাউন বলতে গেলে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে সাথে আমি আলোচনা করার চেষ্টা করব মুসাই অফিসিয়ালের পক্ষ থেকে আমি মুসাই মন আছি আপনাদের সাথে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে যেখান থেকে প্লে করেছেন তাহলে চলুন শুরু ভিডিওটা শুরু করা যাক প্রথমে লকডাউন আপডেট দিতে চাই আপনারা ইতিমধ্যে অবগত উমানে বর্তমানে করোনা ভাইরাস প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু কয়েকদিন পর পর উমান সরকার বিভিন্ন ধরনের বড় বড় পদক্ষেপ নিচ্ছে যার দ্বারাবাহিকতা উমানে আবার লকডাউন দেওয়া হয়েছে লকডাউনের টাইমটা একটু চেঞ্জ করা হয়েছে আগে ছিল আটটা পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে এখন হচ্ছে আটটার আগে দোপ ধরনের মানে আটটা পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক দোকানের কার্যক্রম সব কিছু বন্ধ হয়ে করে দিতে হবে এবং আটটার পর নয়টার আগ পর্যন্ত চলাফেরা এবং গাড়ি চলতে পারবে এবং সাধারণ মানুষ চলতে পারবে বলে জানিয়েছে উমানের সুপ্রিম কোর্ট তো সেক্ষেত্রে উমান অবস্থান যে সকল প্রবাসী বাইরে আছেন উমানের সুপ্রিম কোর্ট মেনে চলার চেষ্টা করবেন আটটার আগে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার চেষ্টা করবেন দ্বিতীয় যে খবরটা সেটা হচ্ছে উমানের বিষা শুনান্ত দুই তিনটা ভিসা আমার কাছে বর্তমানে নতুন আছে আমার কাছে বলতে দুই একটা দোকানের ভিসা সেক্ষেত্রে উমান অবস্থানশীল যেকল প্রবাসী বাইরে যদি আপনারা বিষার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা তেনার জলে বিসা নিতে পারেন বা নতুন বিসাও নিতে পারেন সেখান থেকে আমি আপনাদেরকে কালেক্ট করে দিতে পারবো ইনশাআল্লাহ এবং সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিয়ে আমি আপনাদেরকে সর্বোচ্চ জায়গায় ভালো করে মুভ করার চেষ্টা করব দ্বিতীয় শেখাতে হইতেছে উমানে এখন বর্তমানে প্রবাসীরা আসতে পারবে কোন প্রবাসীরা আসতে পারবে কারা আসতে পারবে না এটা নিয়ে সবচেয়ে বেশি জটিলতা তো আপনারা ইতিমধ্যে বোক উমানে এত সিভিলেশন থেকে বলা হয়েছে এখন উমানে বর্তমানে গত পাঁচ এপ্রিলের ভিতরে মানে পাঁচ এপ্রিলের আগে যে সকল প্রবাসী ভাইরা উমানে অবস্থাশীল বা বিসা ইস্যু হয়ে গেছে নতুন বিসা হোক যে বিসাই হোক পাঁচ এপ্রিলের আগে তারা কিন্তু আরামসে উমানে আসতে পারতেছে নিঃসন্দেহে সেক্ষেত্রে সেটাই কিন্তু বলা হয়েছে উমানের সিভিলাইজান থেকে এবং একটা কথা বলে আপনাদের যে উমান অবস্থা সকল প্রবাসী ভাইরা আছেন আপনারা যারা যারা পাঁচ এপ্রিলের ভিত্তি ভিসা ইস্যু হয়ে গেছে আপনারা আসতে গেলে কোনো ধরনের বাধা বিঘ্ন বা কোনো ধরনের এক্সট্রা পেপার লাগতেছে না নর্মালি যে প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা আসতে পারবেন সেক্ষেত্রে পাঁচ তারিখেও যদি বিসা আপনারা ইস্যু হয়ে থাকে পাঁচ তারিখেও আপনি আসতে পারবেন নিঃসন্দেহে কোনো সমস্যা নেই এবং আরও কয়েকটা বিষয় যে ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে মানে হোটেল বুকিং সংক্রান্ত তথ্য নিয়ে আমি তিনটা ভিডিওটির মধ্যে করেছি সব কিছু দিয়ে আমি কিন্তু হোটেল সংক্রান্ত তথ্য আপনার সাথে প্রকাশ করার চেষ্টা করেছি তো প্রবাসী ভাইরা আপনারা হোটেলে যারা যারা বর্তমানে আসতে চান বা হোটেল বুকিং করতে চান মানে আসার জন্য তারা আমি সর্বোচ্চ বলবো এই ভিডিওটার মাধ্যমে হয়তো আপনাকে সুযোগ সুযোগ বলা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম মুসাইমলিকে সার্চ দিলে আমি আসবে এবং আমি সর্বোচ্চ সাশ্রয়ী মূল্য এবং কম টেকের মাধ্যমে উমানের ভিতরে সর্বোচ্চ কম টেকের মাধ্যমে দিয়ে আমি দিয়ে থাকবো সেক্ষেত্রে সার্ভিসটা আমি আপনাদেরকে দিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আপনাকে উপকার করার এবং যারা যারা উমানের অবস্থাশীল প্রবাসী বাইরে আছেন আপনারা যারা যারা অসংখ্য মানুষ বর্তমানে জল বা বিভিন্ন জটিলতা ভুক্ত আছেন বিসার প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভিসা দিয়ে সহযোগিতা করার সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিয়ে এবং সর্বোচ্চ সিকিউর ওয়েতে আমি আপনাদেরকে ভিসা প্রসেসিং করে দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ বাগান অবশ্যই মানে বর্তমান করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ সেক্ষেত্রে করোনা থেকে বাঁচার জন্য হল প্রথম যে হারে যেভাবে আমরা করোনা থেকে বাঁচার জন্য প্রক্রিয়াটিকে অবলম্বন করেছিলাম সেই প্রক্রিয়াটিকে অবলম্বন করবেন কারণ আমরা এখানে জীবিকার তাগিতে আসছি দুইটা টাকা ইনকাম করার জন্য আর যদি কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে সেটার মুসল কিন্তু আমরা থাকবো না বা পারবো না আমাদের পরিবারে কিন্তু সেটার মুখোমুখি হতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন যে যেখান থেকে দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বলতে চাই একটা কথা ভাইদের উদ্দেশ্যে যদি ভালো লাগে থাকে এবং প্রয়োজন মনে করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এই বিশ্বাস করি আসসালামু আলাইকুম ওরমতুল্ল মাহ রমজানের আবারও অগ্রিম শুভেচ্ছা